বন্ধুরা, আমার এই এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমরা WB কনস্টেবলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হলো যে WB মেন এক্সাম যে হয়ে গেছে, তার রেজাল্টও বেরিয়ে গেছে, তার কাট অফ কত গিয়েছে এই বিষয়টি নিয়ে, এবং কাট অফ কেন এত বেশি গেল, এবং দ্বিতীয়ত ফাইনাল মেরিট লিস্টের কাট অফ কত যেতে পারে এবং এত বেশি কেন যেতে পারে, এবং আরেকটি বিষয় হলো যে কত গুণ ছাত্র পাস করেছে, এবং অন্যবারের তুলনায় এইবারের কাট অফ কেন এত বেশি গেল, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর ইন্টারভিউ কবে হতে পারে? তবে বন্ধুরা, প্রথমেই বলে রেখি যে আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে মেইন এক্সামের কাট অফটা আমি দেখাচ্ছি যে UR 39 গিয়েছে, এবং OBCA 35, OBCB 38, SC 37, ST 33। এই কাট অফটি আমি আমার ব্যক্তিগত এবং আমাদের নানান কমেন্ট সেকশন থেকে নানান কমেন্ট দেখে আমি এই কাট অফটি নির্ধারণ করেছি। তোমাদের যদি এই কাট অফটি দেখে মনে হয় যে কাট অফটি ঠিক আছে, তাহলে প্লিজ একটা লাইক দিও। আর বন্ধুরা, বলে রাখি যে কাট অফ কেন এত বেশি গেল। দেখো, আমরা যারা আর কি, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, আমরাও যারা আর কি পরীক্ষা দিয়েছি, তো পরীক্ষার কোশ্চেন অন্যবারের তুলনায় এবার যথাযথভাবে অনেকটাই সহজ হয়েছে। যারা পরীক্ষা দিয়েছে তারাই বলবে যে পরীক্ষা কোশ্চেনটা অনেকটাই সহজ হয়েছে অন্যবারের তুলনায়। তাই অন্যবারের কাট অফ দেখে এবারের কাট অফ নির্ধারণ করাটা একেবারেই যথাযথ হবে না। তাই বলেই রাখি যে দেখেছো সব ইউটিউব চ্যানেলেরাই যে আগেরবারের কাট অফটার সাথেই এবারের কাট অফটাকে মিলিয়ে দিয়েছে একবারে, যে আগেরবার যত গিয়েছে হয়তো এবার ভ্যাকান্সি আরও বেশি, কাট অফটা হয়তো আরও কম যেতে পারে। কিন্তু না বন্ধুরা, মোটেও এরকম হবে না। কারণ তোমরা দেখতেই পেলে যে মেইন এক্সামের যখনই রেজাল্টটা দিয়েছে, তখনই তোমরা দেখতে পেলে যে কোনো ইউটিউব চ্যানেলের সাথেই তাদের কাট অফগুলো একেবারেই মিলছে না। চ্যানেলে নানান কাট অফ দেখিয়েছে, কিন্তু কোনো ইউটিউব চ্যানেলের সাথেই এবারে কাট অফটি মিলেনি, সেটা তোমরা নিজেরাই দেখেছো। এটা এখানে আমার কিছু বলার নেই। তবে বন্ধুরা, দেখতে হবে যে এসসির কাট অফ এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কেন এত বেশি গেল। জেনারেলের কাট অফ 39 আর এসসির কাট অফ মাত্র 2 কম গিয়েছে। এই বিষয়টা আমি দেখেছি যে কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এত কম গেল, কেন এত বেশি গেল, কোনো নির্দিষ্ট কারণ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও। কিন্তু এটা বলতে পারি যে ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে, তখন কিন্তু কাট অফের একটু ডিফারেন্স হবে। তবে বলি যে বন্ধুরা, অন্যান্য ইউটিউব চ্যানেলরা যেমন বলছে যে ছাত্র নাকি অনেক কম পাস করিয়েছে, যে 1.2 গুণ পাস করিয়েছে, কিন্তু মোটেই না। তারা যদি 1.2 গুণের ইন্টারভিউ নিতে পারে, তাহলে আর বাকি যতটুকু নেওয়া দরকার 1.5 গুণ নিয়ম অনুসারে, তাহলে ওটু কেন নেবে না? সবই এর জন্য 1.5 গুণ ছাত্রছাত্রীকেই পাস করানো হয়েছে। আর যে বিষয়টা বলার ছিল যে তোমরা যে যতই পাস করেছো, এখন তোমরা এরকম মনে করো না যে আমি একটু যা যত কাট অফ গেছে ততই পাস করেছি, তাই আমি হাল ছেড়ে দেবো, এরকম মোটেই হতে পারে না। তুমি যদি ভালো ইন্টারভিউ দিতে পারো, তোমাকে 8, 9 বা 10 মার্কস পেতেই পারো তুমি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ইন্টারভিউটা কিন্তু লকডাউন শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি হবে না। কারণ দেখো, ইন্টারভিউটা হলে শুধুমাত্র গ্রিন জোন বা অরেঞ্জ জোনে ইন্টারভিউ হবে না, ইন্টারভিউ হলে গোটা ওয়েস্ট বেঙ্গলেই হবে। সুতরাং যেখানে রেড জোন আছে, সেখানে কিন্তু ইন্টারভিউটা তাহলে নিতে পারবে না। তাই যখন সেই রেড জোন উঠে যাবে বা সমস্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, তখন কিন্তু ইন্টারভিউ নেবে। তাই ইন্টারভিউর ডেট অনেকটাই দেরি হবে আমার যতটুকু মনে হচ্ছে। আর ফাইনাল মেরিট লিস্ট যদি বেরোয়, তাহলে দেখো ফাইনাল মেরিট লিস্টের UR এর কাট অফ 52, OBCA 46, OBCB 50, আর SC 49, ST 43। নিঃসন্দেহে আমার মনে হয় কাট অফটা এর আশেপাশেই থাকতে পারে, হয়তো 1 প্লাস বা মাইনাস হতে পারে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত থেকে এটা আমি বলছি, এটা কিন্তু হতেই হবে। নাহলে কিন্তু যেই নম্বরে পাস করিয়েছে তার সাথে কোনোভাবেই মিলবে না, এটাই হতে হবে আমার যতটুকু মনে হচ্ছে। এখন তোমরা তোমাদের মত আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, এবং তোমাদের মতামত
এবং কবে ইন্টারভিউ হতে পারে তোমাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সুতরাং বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দিবে ভিডিওটিতে, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা।